আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে আমার মূল্যবান বক্তব্য রাখবেন সুরেশ্বরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে অত্যন্ত মহাক্রান্ত হৃদয় নিয়ে এই বৈঠকের সামনে বসেছি। আমরা বর্তমান তত্ত্বাবধায়ক সরকার প্রধানকে বলতে চাই, আপনি ক্ষমতা গ্রহণ করার পর থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় উপরে সন্ত্রাসীরা হামলা চালাচ্ছে। আপনার তরফ থেকে প্রধান উপদেষ্টা ডক্টর ইনোর সাহেবকে বলতে চাই, আপনার তরফ থেকে এর প্রতিরোধ করার প্রতিকার করার কোন নজির আমরা মাদারপন্থীরা দেখছি না, যার কারণে আমরা আজকে প্রেস ক্লাবের সামনে এসে আপনার কানে পৌঁছে দিতে চাই, যদি আর একটি বাজারে আঘাত হয় তবে মাদারপন্থী 4 কোটি জনতা ঘরে বসে থাকবে না। আমাদের প্রাণের স্পন্দন সে না হলে, যার আগমন না হলে, হযরত শাহজালাল বাবার আগমন না হলে এই বাংলাদেশের মানুষ মুসলমান হইত না। বাবা শাহজালাল আউলিয়ার আগমনের আগে এই দেশে, এই বাংলার মাটিতে কোন মুসলমান ছিল না, এই বাংলার মাটিতে আজান হতো না। আজকে শাহজালাল বাবার দরগায় আক্রমণের পায়তারা করা হচ্ছে, আজকে সাধারণ বাবার দরগায় আক্রমণ করা হচ্ছে, আজকে বিভিন্ন দরগায় আক্রমণের নীল নকশা করা হচ্ছে। আমরা বলে দিতে চাই, বাংলার মানুষকে অশান্ত করবেন না, বাংলার মানুষকে জাগ্রত করবেন না, অলি আউলিয়ার প্রেমিকদের জাগ্রত করবেন না, অলি আউলিয়ার পাগলরা একবার যদি খেপে যায় তাকে শান্ত করা যাবে না। আমি খুব সূক্ষ্মভাবে বলতে চাই, নদীর পরে ইসলাম 2 ভাগে ভাগ হয়েছে, নদীর পরে ইসলাম 2 ভাগে ভাগ হয়েছে, একটা হুসাইন ইসলাম আর একটা এলবিজি ইসলাম। আমরা হুসাইন ইসলামের অনুসারী, আমরা প্রয়োজনে জীবন দিয়ে দিব, কিন্তু আমাদেরকে অন্যায় পথে চালাবেন না, আমাদেরকে থামিয়ে রাখা যাবে না। এদিদের কোনো বাজার নাই, এদিদের অনুসারীদের বাজার নাই, কিন্তু হুসাইনের বাজার আছে, হুসাইনের অনুসারীদের বাজার আছে। আমি বলতে চাই, সুরেশ্বর দরবার শরীফ সহ
বাংলার বেশ কিছু পঞ্চাশটা দরবার শরীফ যদি ডাক দেয়, তবে ঢাকায় এমন কোন জায়গা নেই যেখানে জায়গা দিতে পারবেন। আমাদেরকে শান্ত থাকার পরিস্থিতিতে আমাদেরকে রাখতে দেন, আমরা শান্ত থাকতে চাই। যদি জাগ্রত করেন তাহলে ঘুরে দাঁড়ানোর সময় পাবেন না। আস্তে আস্তে আপনারা অগ্রসর হচ্ছেন, বিভিন্ন ভাবে আপনারা অগ্রসর হচ্ছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছে লালবাগ হযরত শাহ ইসরায়েল হুজুরের দরবারের আশেকান জাকেরান, তাদেরকে অবস্থান নিয়ে বসার জন্য অনুরোধ করছি। ইসরায়েল শাহ দরবারের হুজুরকে যিনি আসছেন তাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি আমার আর বক্তব্য দীর্ঘায়িত করব না, সংক্ষেপে বলতে চাই, মাজারওয়ালাদেরকে খাবেন না। আমি আমার বক্তব্য শেষ করছি, আল্লাহ হাফেজ। আমাদের মাঝে বাংলাদেশের বিভিন্ন দলের সাহেবরা উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে এখন যখন বক্তব্য রাখেন ভিক্ষের সাহেবের প্রতিনিধি পীর সাহেব হোসেন, জাকির হোসেন মিন্টু সাহেব, জাকির হোসেন মিন্টু সাহেব, জিৎকা মানিকগঞ্জ। আজকে প্রতিবাদ সভায় যারা বিভিন্ন দরবার থেকে এসেছেন তাদেরকে শুভেচ্ছা জানাই। আজকের এই প্রতিবাদ মাজার ভাঙচুরের প্রতিবাদ, আজকের এই প্রতিবাদ অলিয়াউলে রক্ষা করার প্রতিবাদ, আজকের এই প্রতিবাদ কলিকাকে রক্ষা করার প্রতিবাদ। এই অলিয়াউলিয়ার দেশে এই মাজার ভাঙা চলবে না, অলিয়াউলিয়ার দেশে মাজার ভেঙে রূপ তালাশ করা চলবে না। এই বাংলাদেশ, এই অলিয়াউলিয়ার বাংলাদেশ, এই বাংলাদেশ ওহাবিদের বাংলাদেশ নয়। যদি একত্রিত হই সারা বাংলাদেশ, সারা ঢাকা শহর একত্রিত করে দিতে পারবো, এত মত পরিকার আছে। জিকা শরীফের পক্ষ থেকে আমি বলতে চাই, সারা বাংলাদেশে আমাদের খানকা আছে, আমাদের খানকাকে আপনারা জাগৃত করবেন না। যারা শান্তভাবে আছে তাদেরকে শান্ত রাখতে দেন, যদি এর চেয়ে বেশি বাড়াবাড়ি করেন তাহলে সকল খানকাকে আমরা এই ঢাকা শহর আনতে আহ্বান করব। কিন্তু এই ভাবিয়া পালনের পথ কিন্তু পাবেন না, এই ভাবিয়া বাংলা ছেড়ে চলে যাবেন। এই ইসলাম অলিয়াউলিয়াদের ইসলাম, এই ইসলাম সারা বাংলাদেশে অলিয়াউলিয়াদের হাতে এখনো ঘুরছিত। যারা বীর মাঠায় এই তাদের কাছে ইসলামরা এখনো জীবিত আছে, এরাই জীবিত হয়ে গেছে। এই পাঞ্চানন্দকে যারা ভালোবেসেছে, যারা অনুবাদকে ভালোবেসেছে, এদের নামই ইসলাম। আর আপনারা কোন ইসলাম করেন যে ইসলাম অলিয়াউলিয়া এনেছে তাদের মাজার আপনারা ভাঙতে চান, এই মাজারে যে আপনারা রূপান্তর করতে চান, সিন্দুর ভেঙে টাকা নিতে চান, এই কোন ইসলাম পেয়েছেন আপনারা? এই বাংলার জমিনে এরকম ইসলামের কোন ঠাই নাই। এই ইসলাম শান্তিময় ইসলাম, যে ইসলাম নিয়ে আমরা ইবাদত বন্দেগিরি করি, যে ইসলাম নিয়ে আমরা ফ্যান করি, যে ইসলাম নিয়ে আমরা আল্লাহকে সাধারণ করার জন্য আমার বক্তব্য আমি এখানে সংক্ষিপ্ত করছি। ধন্যবাদ সবাইকে, জিজ্ঞাস পক্ষ থেকে সবাইকে, সুবিমানের পক্ষ থেকে আমার শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই, ধন্যবাদ। জিজ্ঞাস পক্ষ থেকে যিনি বক্তব্য রাখেন।
তুমি হে ভাই ইসলাম না জেনে অপরের বিনাশ করো তৌহিদের নামে, কে তুমি হে ভাই ইসলাম না জেনে অপরের বিনাশ করো তৌহিদের নামে। আল্লাহু আকবর বলে মাজার ভাঙে যারা, এদিদের এদিদি মুসলমানের দোসর হয় তারা। আমি আহ্বান জানাচ্ছি ডক্টর আনিসুর রহমান জাফরি খাদেম ফকির দরবার শরীফ, আমি আহ্বান জানাচ্ছি ওনাকে ওনার মূল্যবান আলোচনা রাখার জন্য। বাংলাদেশে এক শ্রেণী ধর্ম বিদ্বেষী ধর্মান্ধ যারা ধর্মের ব্যাপারে অপেক্ষা করে অলিয়া উলিয়ার মাজারকে কেন্দ্র করে তারা বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে। এরা এদেশের ধর্মান্ধ মানুষদেরকে মোটিভেশন করে অলি আউলিয়ার মাজারের উপর তারা আক্রমণ করে তারা ইসলামের এক কলঙ্ক অধ্যায় সৃষ্টি করছে। এরা মাজারকে শিরিক হিসাবে চিহ্নিত করার অপচেষ্টা করছে। আজকে এই প্রোগ্রামের মাধ্যমে আমরা সাংবাদিকবৃন্দ, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীল পর্যায়ের সকল স্তরের লোকদের এবং দেশবাসীকে জানাতে চাচ্ছি, কারণ ইসলামে কবর খোঁজা হারাম, এ বিষয়ের সাথে সুফি সমাজ একবার, কিন্তু ইসলামে কবর খোঁজা হারাম, ইসলামে মাজার খোঁজাকে সর্বোৎকৃষ্ট ইবাদত হিসাবে সামিল করা হয়েছে। কারণ মাজার এবং কবর এক বিষয় নয়, এরা একজন জাহেল পাপি হওয়ার কারণে ইসলামে কবর খোঁজা হারাম, মাজার খোঁজা হল সর্বোৎকৃষ্ট ইবাদত। কারণ কবরে থাকে মৃত আর মাজারে থাকে জীবিত। যে জীবিতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন লা তাকুলু লিমা ইউকতাল ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, যারা আল্লাহর পথে নিহত হয় সাধনার দ্বারা নিজের জীবনকে নির্বাহ করতে পেরেছে তোমরা তাদেরকে মৃত বলিও না। যদি তোমরা তাদেরকে মৃত বলে সাব্যস্ত করো তোমাদের ইমান থাকবে না। বরং তারা জীবিত তোমরা অনুধাবন করতে পারো না। তোমরা আল ইমরানে আল্লাহ তারা বলেছেন ওহুম লা ইউরজাকুন, শুধু আমার অলিরা রওজা শরীফে মাজার শরীফে জিন্দা নয়, শুধু জিন্দা নয়, আমি রবের পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত। তাহলে আপনারা সকলে বলুন রিজিক ভক্ষণ করে মুর্দা নাকি জিন্দা? এই কোরআন থেকে প্রতীয়মান হয় মাজার হয় আল্লাহর অলির, মাজার রওজা হয় আল্লাহর অলির, এ রওজা এবং মাজারে আল্লাহর অলির জিন্দা, এটা কোরআন প্রমাণ করেছে। লাশ ইনসানের হয় কবর, লাশ ইনসানের হয় কবর, লাশ এবং ইনসানের পর্যায়ের মানুষকে আল্লাহ মৃত্যু বলেছেন এবং বলেছেন ইন্নাল ইনসান লাফি খুসুর, তারা খুসুরের মধ্যে তারা পতিত, তারা আদম শ্রেণীর মানুষ,
সাউন্ড নাই তো, সাউন্ড নাই। আরে হ্যাঁ তো ডাইরেক্ট সাউন্ড আছে, সারা মনে আছে ভাই। জগতের মর্যাদা মঞ্জুর রয়েছে, সকল ঘুরিয়ে দাও।
ভক্তবৃন্দদেরকে স্টেজে থাকার সুযোগ করে দেন। এই আন্দোলন
আমাদের মহান বাবুলের সকল বন্ধুর মাজার এবং দরবার শরীফকে নিয়ে আপনারা যারা আছেন ইস্টের সম্মানিত পীর সাহেব হুজুরদেরকে দাঁড়া করানোর সুযোগ করে দিন। ধন্যবাদ। আপনারা সবাই শৃঙ্খলাবদ্ধ হন এবং আমাদের পিছনে হইচই করবেন না, বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। আমরা সকল দরবার থেকে একজন একজন করে প্রতিনিধিকে আমরা সুযোগ করে দেব ইনশাল্লাহ। আপনারা বুঝতে চেষ্টা করুন, এখানে আমাদের সীমিত পরিসরে অনুষ্ঠান হচ্ছে, মানববন্ধন হচ্ছে, সকলকে একসাথে আমরা সুযোগ দিতে পারবো না। আমাদের এখানে ছাত্র সংগঠন, ছাত্রদের মাঝে বিভিন্ন দরবারের প্রতিনিধিরা রয়েছেন। এখন ছাত্র জনতা, আমরা আবারও স্লোগানে স্লোগানে সমগ্র প্রেসকে আবার একান্তরিত করব ইনশাল্লাহ। তবে বর্তমানে এখন এখানে কোনো হইচই করা যাবে না, এখানে হইচই করবেন না, আমাদের অনুষ্ঠানটা সুশৃঙ্খল ভাবে শুরু করতে দিন। এখন প্রথমে আমাদের সামনে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন হযরত আল্লামা তাওহীদ সাহেব। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون
هم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم ولا يحزنك قولهم إن العزة لله جميعا هو السميع العليم ألا إن لله ما في السماوات وما في الأرض وما يتبع الذين يدعون من دون الله شركاء إن يتبعون إلا الظن وإن هم إلا يخرصون هو الذي جعل لكم الليل لتسكنوا فيه والنهار مبصرا إن في ذلك لآيات لقوم يسمعون صدقت يا رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته এখন আমাদের সামনে আমাদের ছাত্র সংগঠনের খিলগাঁও থানার প্রতিনিধি জনাব আসিফ ইসলাম শান্তমারী ইউনিভার্সিটি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন। আসসালামু আলাইকুম, আমি আপনাদের বেশি সময় নষ্ট করব না। আমি আজকে একজন ছাত্র হিসেবে আপনাদের সামনে একটি প্রশ্ন করতে চাই। আমরা বিগত থেকে দুই মাস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমাদের বাংলাদেশকে আবার নতুন ভাবে স্বাধীন করেছি, তবে আজ কেন আমাদের দেশে আবার বৈষম্য প্রতিষ্ঠার চেষ্টা চলছে, আবার আমাদের দেশের অরাজকতা সৃষ্টি করার চেষ্টা চলছে। আমি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রোল মডেল নাহিদ ভাই, সাজিদ ভাই, আসিফ ভাই, আসনাদ ভাই, ওনাদের উদ্দেশ্য করে বলতে চাই, 5ই আগস্ট যখন সরকার পতন ঘটে তখন আপনারা দেশে অরাজকতা সৃষ্টি যেন না হয় সেজন্য নিজ উদ্যোগে বিভিন্ন মন্দির উপাসনালয়ে নিজ উদ্যোগে পাহারা দিয়েছেন, তবে আজ কেন আমাদের অলিয়াউলিয়াদের দরবার সমূহ আমাদের অলিয়াউলিয়াদের মাজার শরীফ ফাঙ্কা শরীফে আক্রমণ হচ্ছে, আপনারা কেন সেখানে কোনো পদক্ষেপ নিচ্ছেন না? আপনাদের কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না। আপনারা যদি ভালোভাবে খোঁজ নেন অবশ্যই দেখতে পাবেন যে অলিয়াউলিয়াগণের দরবার শরীফে মাজার শরীফে কোনো রাজনৈতিক শিক্ষা, কোন জঙ্গিবাদী শিক্ষা, কোন অরাজকতা সৃষ্টির শিক্ষা দেওয়া হয় না। সেখানে শুধুমাত্র কিভাবে রাসূলকে অনুসরণ করে আমরা মহান আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারি সে শিক্ষা প্রদান করা হয়, তবে তাহলে আজ কেন অলিয়াউলিয়াদের দরবার শরীফ মাজার শরীফ ফাঙ্কা শরীফে হামলা করা হচ্ছে, অগ্নিসংযোগ করা হচ্ছে, রাসূল প্রেমিক ভাইদেরকে হত্যা করা হচ্ছে, আহত করা হচ্ছে, কেন এখানে চুপ আছেন? আমি আজকে আমার বক্তব্যের মাধ্যমে বৈষম্য আন্দোলনকারী সকল ছাত্র ছাত্রী ভাই বোনেরা এবং সাধারণ মানুষের কাছে এবং যে সকল সমন্বয়ের বাইরে আছেন তাদের আহ্বান জানাচ্ছি, আমাদের দেশে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, অরাজকতা সৃষ্টি বন্ধ করার জন্য আজকে আপনারা আমাদের সাথে যোগ দিন। আর আজকে আমাদের সাথে যোগ দিয়ে যারা এসব অরাজকতা সৃষ্টি প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে আসছে তাদের প্রতিহত করার পদক্ষেপ গ্রহণ করুন। ধন্যবাদ। ধন্যবাদ আসিফ ইসলামকে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য। আজকে আমাদের সাথে অনেকগুলো দরবারের পীর মশাইরা যোগ দিয়েছেন, অনেকগুলো দরবারের পীর মশাইরা একটাই আমরা
কেউ হয়তো এক স্কুলের ছাত্র, কেউ আইডিয়াল স্কুল, কেউ মডেল স্কুল, কেউ নটরডেমের, কিন্তু আমাদের পড়াশোনা কিন্তু একটাই। তদ্রুপ আমরা আমাদের মূল লক্ষ্য আল্লাহ তার রাসূল আউলিয়াদের মাজার এবং দরবারে হামলা ভাঙচুর লুটরাজ্যের প্রতিবাদে তরিকতপন্থী ছাত্র সংগঠনের আজকে সমাবেশ। এই সমাবেশের মাধ্যমে আমরা দেশবাসী, লিটলিস মিডিয়া এবং অন্তর্বর্তীকালীন সরকার মহোদয়কে অনুরোধ করব, নিশ্চয় আমরা লক্ষ্য করছি সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন দরবারে অরাজ্য অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য, বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসাবে পরিচালনা করার জন্য এক শ্রেণীর ধর্মান্ধ ধর্মব্যবসায়ীরা আল্লাহর ওলির দরবার এবং মাজারকে তারা কেন্দ্র করে তারা সন্ত্রাসী জঙ্গিবাদী কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে। তৌহিদি জনতা, আসাতে রাসুল, আমরা বিশ্বাস করে দৃঢ় কণ্ঠে আমরা প্রকাশ করছি জঙ্গিবাদের সাথে সন্ত্রাসবাদের সাথে ইসলামের কোন সম্পর্ক থাকতে পারে না, পারে না, পারে না। এরা অলিয়াউলিয়া ইকরামদেরকে সহ্য করতে পারে না। এই বাংলাদেশ অলিয়াউলিয়াদের বাংলাদেশ, এই বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ, এই বাংলাদেশ শাহ মখদুমের বাংলাদেশ, এই বাংলাদেশ শাহ মানেকশার বাংলাদেশ, এই বাংলাদেশ বাবা দেওয়ানবাগীর বাংলাদেশ। আমরা লক্ষ্য করেছি আমাদের রক্তের ধরন হচ্ছে সুফিবাদের পিলার, সুফিবাদের সম্রাট বাবা দেওয়ানবাগীর আস্তানা আক্রমণ করেছে। তারা দেওয়ানবাগী বাবার আস্তানা আক্রমণ করে তারা সুফিবাদকে বাংলাদেশকে নির্মূল করতে চায়, তারা বাবা দেওয়ানবাগীকে মুশরিক হিসেবে আখ্যায়িত করতে চায়। আমরা এই দেশের আলেম সমাজকে উদ্যত আহ্বান করব যে মাজার পূজা, মাজার পূজা ইসলামে বৈধ করেছেন, হালাল করেছেন এবং সর্বোচ্চ এবাদতে সামিল করেছেন। ইসলামে কবর পূজা হারাম, এতে আমরা একমত। কবর এবং মাজার এক বিষয় নয়। কবর হয় নাস এবং ইনসানের, মাজার হয় আল্লাহর আব্দিহীর, মাজার হয় খলিফার, মাজার হয় খলিফাতুল্লাহর, মাজার হয় ওলি আল্লাহর, মাজার হয় সিবাহাত আল্লাহর, মাজার হয় ওয়াজহুল্লাহর। মাজার এবং কবর এক বিষয় নয়, হতে পারে না, পারে না, পারে না। সম্মানিত তৌহিদি জনতা, যারা বাবা দেওয়ানবাগী রাস্তায় আক্রমণ করেছে, এই দেশের আশিকে রাসুল নবী প্রেমিকদের রক্ত হরণ হচ্ছে। আমরা প্রশাসনকে জানাই দিতে চাই, আর একটি মাজারের উপর যদি আক্রমণ হয়, আমাদের কোন একজন মুর্শিদ যদি হুকুম দেয় আপনাদের বুলেট কামাট বোমা আমাদেরকে পড়তে হতো না, তবে দেওয়ানবাগীকে স্তব্ধ করা যাবে না। বাবা দেওয়ানবাগী এদেশের তৌহিদি জনতার হৃদয়ের আকাশে উন্মুক্ত চাঁদ, বাবা দেওয়ানবাগী এদেশের আশিকে রাসূলদের হৃদয়ের চাঁদ। আপনাদের সাথে আছে।
সজীব চৌধুরী আমাদের মাঝে উপস্থিত আছেন। ইসরাহিল শাহ রহমতুল্লাহের সুযোগ্য সন্তান ইরান শাহ আলচিস্তি নিজামি আমাদের মাঝে উপস্থিত আছেন। বাউল সম্রাট আরিফ দেওয়ান মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন এবং গঞ্জিত শাহ সুরেশ্বরী মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন। আপনারা বাবা দেওয়ান বাগের ভক্ত একা নয় আপনাদের সাথে এদেশের প্রতিটি অলি আইনের ভক্ত এক এবং একসাথে থাকবে অভিন্ন থাকবে। ছাত্র সমাজ আজকে একতারে দাঁড়িয়েছে এই মাতার রক্ষার ব্যাপারে এবং দরবার রক্ষার ব্যাপারে ছাত্র সমাজ বৈষম্য বিরোধী ছাত্র সমাজ একটা পারে দাঁড়াচ্ছে। আমরা সকলকে অভিনন্দন জানাই আসেন। আমরা অনতি বিলম্বে নাজারের ব্যাপারে সরকারি প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত রাজপথ থেকে আমরা বের হব না, রাজপথ আমরা ছাড়ব না। জয় হোক সুবিধাদের, জয় হোক অলি আউলাদের, জয় হোক বাবা দেওয়ানবাগী রাশেদদের। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের বঞ্জির শাহ চিস্তি নিজামী পীর সাহেব হুজুর কেবলা এবং আমাদের রফিকুল ইসলাম বাঙ্গালি ভাই আছেন, আপনি কিরণ শাহ আছেন, আপনারা সবাই বক্তব্য রাখবেন একটার পর একটা এবং আমাদের ছাত্র সমাজ পাশাপাশি বক্তব্য রাখবে। আজকের এই প্রতিবাদ সভায় যারা উপস্থিত হয়েছেন সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আজকে ইসলামের মন, ইসলামের প্রাণ সুফিবাদ, সেই ইসলামের প্রাণ সুফিবাদকে এক শ্রেণীর আলেম নামক জালেনারা এই বাংলা থেকে বিতাড়িত করার জন্য ওলিয়া আউলিয়াদের মাজারের উপর, ওলিয়া আউলিয়াদের উপর আক্রমণ করে চলেছে। বিভিন্ন ফতোয়ার মাধ্যমে তারা ইসলাম, মূল ইসলামকে এই পৃথিবীর থেকে বিদায় করার মতো পদ্ধতি নিয়েছে। আমরা একটা কথা বলতে চাই, আমরা যে মাজার জিয়ারত করি, আগের তো ছোট ইতিহাস বলবো, একটু লক্ষ্য করে দেখেন ফতে সাবির জিয়ারতুল কুবুর অধ্যায়ের মধ্যে হযরত সাইবার রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস হতে জানা যায় যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছরে একবার উহুদ যুদ্ধের শহীদদের বাজারে যাইয়া সেই বাজার জিয়ারত করতেন এবং হযরত মা ফাতেমাত জোহরা আলাইহিসসালাম সেই উহুদ প্রান্তরে মাজারে জিয়ারত করতেন, তার দাদা হযরত আমির হামদার মাজার সংস্কার করতেন এবং বছরে একবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে 800 কিলোমিটার দূরে মক্কায় যাইয়া আব্দুর রহমান ইবনে আবু বকরের মাজার তিনি জিয়ারত করতেন। তাহলে আমরা দেখতে পাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাহাবে কেরাম এবং তার জীবন পর্যন্ত সে মাজার জিয়ারত করেছেন। মাজার কি সাড়ে খয় নাকি বলেন দেখি, দেখেন তারা যে মাজারের চুম্বন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সাল্লাম তিনি যখন রাসূলের রওজায় যাইতেন তিনি ওই মাজারের মধ্যে কপাল ঠুকাইতেন, দুই গন্ড লাগাইতেন এবং মাজারের চুম্বন করতেন। এবং হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল চলে যাওয়ার পর তাইফে চলে গেছেন, সেই ক্ষেত্র থেকে রাসূলের সত্তাধীশ হইয়া তিনি আবার ফিরে আইসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাজারের মধ্যে চুম্বন করলেন এবং দুই গন্ডল লাগাইলেন এবং কান্না করতেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে আমরা মাজার জিয়ারত চুম্বনের পর্যন্ত দলিল আমরা পাই। কথাটা বুঝছেন, কোরআন বলছেন উহুদ যুদ্ধে সাহাবীদের ব্যাপারে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ইয়া আল্লাহু ইয়াহজুন ওয়ালা তাকুলু লিমা ইয়াক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক উহুদ যুদ্ধের শহীদদের ব্যাপারে নাজিল করছেন, কাফেররা ওই মাজারের মধ্যে যাইয়া শহীদদেরকে বলতেন আপনারা মারা গেছে, তোমরা মারা গেছো, আমরা এখন জীবিত আছি, আল্লাহ পাক আমাদেরকে তোমাদেরকে মৃত্যুবরণ দান করছেন, আমরা এখনো জীবিত আছি, আমরা তিনি সুখ করতে পারতেছি। এই পরিপ্রেক্ষিতে আয়াত নাজিল হয়েছিল ওয়ালা তাকুলু এবং লিবাত তলফি সাবিলিল্লাহি আমাত বাল আহয়াউন, আর না তাদেরকে মৃত বলো না যারা আল্লাহর রাস্তা ফি সাবিলিল্লাহি কতই হয়ে গেছে বুঝতে তোমরা বুঝো না, যারা আল্লাহর ওলিদেরকে মৃত মনে করে তারা ওই আয়াত অনুসারে আল্লাহর পক্ষে না বিপক্ষে, যারা আল্লাহর ওলিদের মৃত মনে করে ওই আয়াত অনুসারে তারা আল্লাহর বিপক্ষে চলে গেলেন, তারা বলছেন মৃত আর আল্লাহ বলছেন তারা জীবিত, কাজে আল্লাহর আয়াতে বিরোধী পেয়ে গেলে তারা মুসলমান থাকে কিনা, যেহেতু আয়াতটা নাজিল হয়েছে কাফেরের জন্য, কাজী এই আয়াতটা যদি কোনো মুসলমানের ক্ষেত্রে ব্যবহার করে সে হবে কাফের।
একটু লক্ষ্য করার বিষয় যে আমাদের বাংলাদেশে সর্বপ্রথম যিনি ইসলাম প্রচার করেন শাহজালাল রহমতুল্লাহ, তার থেকে আমাদের বাংলাদেশের আজকে ইসলামের প্রচার, আমাদের পূর্বপুরুষ সেই দেশের পূর্বপুরুষ হিন্দু ছিল না, তাদেরকে মুসলমান কে করছে? আল্লাহ বলিরা। তারপরে আপনারা মাদ্রাসা হয়েছেন নাকি? এই মাদ্রাসার শিক্ষা আপনাদেরও পূর্বপুরুষ কোন ওলি আল্লাহর কাছে বায়াত হয়ে গেছেন, আর আজকে আপনারা সেই ইয়াজিদের মতবাদ, ইবনে তাইমিয়ার মতবাদ, সেই আব্দুল ওয়াহাব নজদীর মতবাদ গ্রহণ করছেন ওলিদের পথ ছেড়ে দিয়া। আপনারা তো মুসলমানের মধ্যে নেই কে? একটু লক্ষ্য করবেন যে সেইখান থেকে এই যে ওয়াহাবিদের মতবাদ চলে এসে আজকে আপনারা মাথা ভাঙতে চান, তাহলে ইবনে তাইমিয়ার মাথাটা ভাঙেন, ইবনে তাইমিয়ার মাজারটা, ইবনে তাইমিয়া যার ফতোয়ার কারণে রাসুল পাকসুলের বংশধরদের সাহাবিদের মাজার ভেঙে ঘুরে ঘুরে দেওয়া হয়েছিল 1801-1803 সালে, কথা বুঝছেন? তাহলে আপনি সে আব্দুল ইবনে তাইমিয়ার মাজারটা ধ্বংস করে দেখেন, আপনি তো ওস্তাদ ইবনে তাইমিয়া, যার ফতোয়ার সমস্ত মাজার ভাঙা হয়েছিল তার মাজারটা কিন্তু সাত পাথরে বাঁধা। কাজী আমাদের এই বাংলাদেশের মধ্যে জঙ্গিবাদের স্থান নাই, এই বাংলাদেশের মধ্যে কোন ধর্মীয় জোরাজুরি পারাফারি ঘুরাঘুরি চলবে না, কারণ কোরআন বলছে লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে কোন জোরাজুরি কোনটা কোনটা গুতাগুতি নাই। কাজী আমাদের এই বাংলাদেশের মধ্যে আমরা যারা আছি ওলি আল্লাহর পক্ষে, ওলি আল্লাহর দলে, ওলিয়ার কাছে মুরিদ হয়ে গেছি আমরা, আমরা সবাই যেন সে আল্লাহর ওলিদের পথে থাকতে পারি, আল্লাহর ওলিদের পথে থেকে ধর্মকে আমরা গ্রহণ করতে পারি, আল্লাহ রাসুলের পথে চলতে পারি, সেটাই আমাদের শেষ কত উপদেশ। আমরা আমাদের বর্তমান সরকার উপদেশটা এবং সরকার বদল গেছে, আমাদের একটা বক্তব্য, একটা অনুরোধ যে আপনারা প্রকাশ্যভাবে প্রশ্নভাবে একটা প্রজ্ঞাপন জারি করবেন আল্লাহর ওলিদের মাজার ব্যাপারে এবং তাদের দরবার খানকার ব্যাপারে। এই বলে আমি শেষ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার দেশ আমার দেশ, তোমার দেশ আমার দেশ, আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায়, ওলি আল্লাহর বাংলায়, ওলি আল্লাহর বাংলায়, এটি দের দশর না, এটি দের দশর না, বারোয়ালিয়ার বাংলায় এই উগ্রবাদের ঠাই নাই, এই আলমিয়াদের বাংলায় এই পৌলবাদের ঠাই নাই, রাসুল্লাহর শিক্ষা কি? শান্তি শান্তি, এই পীরাউলিয়ার শিক্ষা কি? সংগ্রামী ছাত্র জনতা, সংগ্রামী ছাত্র জনতা, আপনারা একটু সামনের দিকে আসেন, একটু সবাই ডানে বামে চাপেন, পিছনের গাড়িগুলো যেতে দেন, আমরা চাই আমাদের জন্য যাতে কারো অসুবিধা না হয়, সবাই একটু সহযোগিতা করেন, ডানে বামে চাপেন, সবাই একটু ডানে বামে যান, এদিক থেকে একটু চাপ দেন, পিছনের যারা আমাদের স্বেচ্ছাসেবক আছে সবাই সহযোগিতা করেন, গাড়িগুলো যেতে দেন। আমাদের মাঝে এখন বক্তব্য মূল্যবান বক্তব্য রাখবেন গোয়ানবাড়ির আরিফ গান সাহেব। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা উপস্থিত হয়েছি প্রতিবাদের ভাষা দিয়ে, এবং আমাদের ন্যায্য যে দাবি সে বিষয়কে নিয়ে আমরা উপস্থিত হয়েছি। 360 আউলিয়ার বাংলাদেশ, ওলি আউলিয়ার বাংলাদেশ, এই বাংলাদেশের মুক্ত আকাশে কালো ঘনঘটা মেঘের আবির্ভাব। আমাদের বিশ্বাস এই মেঘ আমাদের আকাশ থেকে কেটে যাবে, কারণ আমার রাসূলের উদ্দেশ্যে, আমার নবীর সাহাবীদের উদ্দেশ্যে, আহলে বায়াতের উদ্দেশ্যে যারা, তাদের আনাগোনার প্রকাশ পেয়েছে বাংলার জমিনে, এবং এই সিন্নত মহল আজকে ওলি আউলিয়ার মাজারকে তারা ধ্বংস করছেন। বিশেষ করে
আমি নবী প্রেমিক আহলে ভারতের প্রেমিক তাদের দায়িত্ব আহ্বান করব, বিশেষ করে বর্তমান সরকার ব্যবস্থার দায়িত্ব যা রয়েছেন প্রধান উপদেষ্টা সহ এবং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব যিনি আছেন, বেশ কয়েকটি বাজার ভাঙা হয়েছে, আমি তাদের খুব একটা আহ্বান করব। আমরা এই দেশেরই মানুষ, অলিয়া উলিয়া বাংলাদেশে অলিয়া উলিয়া ছিল, অলিয়া উলিয়া আছে, অলিয়া উলিয়া থাকবে, এবং নবীর প্রেমিক আমরা হারে ভারতের লোক ছিল আছে আমরা থাকব। সেদিকে আমরা বলতে চাই, আমরা প্রেমিক, আমরা ভালোবাসা হৃদয়ের মানুষ, কিন্তু আমরা কখনো অন্যায়কে মেনে নেব না, অন্যায়কে কখনো প্রশ্রয় দেব না। আমরা কঠোর হাসতে আমরা নিকারবদ্ধ হয়ে বাংলার জমিনে তথা অলিয়া উলিয়া প্রেমিক ভালোবাসারা সেখানে ভক্তবৃন্দ নিয়ে যদি রাজপথে ঝাঁপিয়ে পড়ি, তাহলে আমাদেরকে প্রতিরোধ করার শক্তি বাংলার জমিনে কারা দেয়? সেদিন আজকে অত্যন্ত হারাকান্ত হৃদয় আমি বলতে চাই, আমাদের আয়াত দেওয়া আমরা অনেকে অনেক কিছু জানি, আয়াত দেওয়া পাঠ করে নিজেকে জ্ঞানী বলে প্রতিষ্ঠিত করবো না। আমাদের যে ন্যায্য দাবি, সেই দাবিকে প্রতিষ্ঠিত করতে হবে, অলিয়া উলিয়ার মাজারকে সংরক্ষণ করতে হবে এবং এই মাজারগুলোকে নিরাপদ রাখতে হবে। এর জন্য আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে এবং প্রশাসনে যারা রয়েছেন তাদেরকে আগে বসে তাদেরকে প্রতিকার করতে হবে এবং তাদের আইনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আগামীতে যদি কারো কোনো স্পর্ধা জাগে, কোনো অলিয়া উলিয়া তাদেরকে স্পর্শ করবে, সেই কালো হাতগুলো আমরা আইন হাতে তুলে দেবো না। আমরা দাবি করবো ন্যায় সঙ্গত ভাবে তাদেরকে ধরে আইনের আশ্রয় এনে তাদেরকে বিচারের দ্বারপ্রান্ত তাদেরকে উপনীত করতে হবে। আমি একটি কথা বলবো, আমরা অনেকে অজ্ঞাত সালে অনেক কথা বলে থাকি, মাজার পূজারি, এটি সেটা পরিষ্কার হতে হবে। পূজার শব্দটি সংস্কৃতি ভাষা, এই বাংলা অর্থ হচ্ছে শ্রদ্ধা নিবেদন। আমার বাবা যেখানে মারা গেছে সেই সমাধিস্থলে সেই কবরস্থানে আমি খালি পায়ে জুতা পায়ে দিয়ে সেখানে হাঁটতে পারি না। কবরস্থানে গেলে আমাকে উচ্চ স্বরে হাসি মুখে কথা বলতে পারি না, কবরকে সম্মান করতে হয় এবং আমি সেখানে আত্মহাসি এবং চিৎকার করে কথা বলতে পারি না, কারণ সেই কবরবাসীকে ইজ্জত করতে হয়। কবর হচ্ছে শ্রদ্ধার জায়গা। আমার বাবার খবরকে, আমার মার খবরকে, আমার ভাইয়ের খবরকে, আমার বন্ধুর খবরকে আমি শ্রদ্ধা নিবেদন করবো, এটাই প্রোটোকল, এটাই প্রস্তুত। সে বিদায় সেই কবর থেকে মর্যাদা সম্পূর্ণ হচ্ছে অলিয়া উলিয়া রওজা মাজার শরীফ। তবে তো কোরআন শরীফ বলেছে অলিয়া উলিয়ার কোনো ধ্বংস নেই, মৃত্যু নেই। আমি আমার কুদ্রতি হস্তে তাদেরকে রোজে গ্রাম করি। সে বিধায় আমরা একটা কবরবাসীর পাশ থেকে গেলেও সেখানে সালাম দিতে হয়, তাহলে বোঝা যায় কবরের মধ্যে মানুষটি মৃত বাসে জীবিত, থানায় যেন সালাম দিই কেন। আর সেই কবরবাসীকে বলা হয় আলমের বাদশাহ, আলম শব্দ অত সৃষ্টি বাদ যাক মানে ধ্যান, বলা মানুষ কখনো ধ্যান করতে পারে না, সেই কবরবাসী মানুষটাও জীবিত, তাহলে সালাম দিই কেন। আর সেই আল্লাহ আল্লাহ করতে করতে যে উনি আল্লাহর সাথে জাতের সাথে এক হয়ে গেছে, যে একত্রিত হয়ে গেছে, তাকে আমরা আল্লাহ থেকে পৃথক করতে পারি না, আল্লাহর সাথে লড়াই হয়ে গেছে। তাদের বাজার, তাদের রওজা আমাদের কাছে অত্যন্ত শ্রদ্ধার জায়গা, সম্মানের জায়গা, পূজার জায়গা। তো সেদি ভাই আমি সকলকে আহ্বান করব, বিগত দিনে যা ঘটেছে তার প্রতিকার করতে হবে বর্তমান সরকারকে, তারা আইনের আওতায় নেয় এবং ভবিষ্যতে যদি তাদের সেই হাত কোনো অলিয়া উলিয়াকে স্পর্শ করার চেষ্টা করে, সেই হাতগুলো আল্লাহর পক্ষ থেকে ধ্বংস হয়ে যাবে এবং আমরা এই বাংলার জমিনে যত মানুষ আছি তরিকার তৈরি আছি সকলে আমরা প্রতিহত করার চেষ্টা করব। কারণ আবু জাহেল, আবু লাহাব নবীর দুশমন ছিল, তাদের বাজার নাই, নমরুদ ফেরাউনের বাজার নাই। মাজার আছে কাদের, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাজার আছে, মাজার আছে সাহাবীদের, মাজার আছে উলিয়া উলিয়া, মাজার আছে খাজা কারিবের নামাজ মানের দিন চিস্তি, মাজার আছে কত বিরাট তুল কাদের ছিলামির বাংলার জমি রয়েছে 360 উলিয়া সরদার হচ্ছে সাজের আয়সা করা। মাজার ছিল, মাজার আছে, মাজার থাকবে এবং এই মাজারকে আমরা সারা জীবন শ্রদ্ধা করে যাবো এবং এই শ্রদ্ধার মাধ্যমে আমরা আল্লাহর ভালোবাসা পাবো। তাই সকলকে দত্ত আহ্বান জানিয়ে এবং এর মাজার ভাঙ্গার প্রতিবাদ জানিয়ে এবং বাংলাদেশ সরকারের দায়িত্বে যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা আগামীকাল থেকে তাদেরকে ব্যবস্থা গ্রহণ করে তাদেরকে আইনের আওতায় এনে আইনের কাঠগড়ায় দাঁড়িয়ে তাকে উপযুক্ত সাজা দেওয়ার ব্যবস্থা করবেন। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আল্লাহ তাবিকাত জীবিত জীবিত থাকবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সুন্না জীবিত থাকবে, অলিয়া উলিয়া জীবিত ছিল, জীবিত আছে, জীবিত থাকবে, সেই বা অলিয়া উলিয়ার আদর্শ ধারণ করে আমরা জীবন পরিচালিত করবো। সকলকে ধন্যবাদ। এখন আমি সকল তরিকতপন্থীদের একটু অনুরোধ করব, আপনারা অনেক দরবার থেকে এসেছেন কিন্তু আমাদের সময় সীমাবদ্ধতা আছে, প্রেস ক্লাবের নিয়ম অনুযায়ী আমরা কিন্তু 2 ঘন্টার বেশি বক্তব্য দিতে পারি না। এখন সবাইকে যদি 5 মিনিট করে দেই তাহলেও কিন্তু সবাই বক্তব্য দিতে পারবেন না।
সুতরাং আপনারা একটু ধৈর্য ধরুন, আমাদের সহযোগিতা করুন। এখন আমাদের